যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওয়াশিংটন ছাড়ে। লন্ডনের সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে লন্ডনে তিনি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন।